আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। গরুর মাংসটাকে আপনারা চাকচাক করে মোটা মোটা করে কেটে নেবেন। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী। তারপর এখানে আদা বাটা দিয়ে দিবেন। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিবেন 2 চামচ পরিমাণ। আপনারা কিন্তু আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য সেই পরিমাণে মশলা দিচ্ছি। তারপর এখানে এলাচি দিলাম 6-7টা, দারুচিনি দিলাম ভেঙে, তারপর এখানে দিলাম লং। আপনারা কিন্তু এইখানে লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন, খুব বেশি পরিমাণে একেবারে লবণ দিবেন না। পরবর্তীতে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা চেক করে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। আপনাদের যদি সরিষার তেলটা না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার। সব কিছু দেওয়ার পরে আমি এইখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একেবারে যেন মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। অবশ্যই কিন্তু আমি যেভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারাও কিন্তু হাত দিয়েই মেখে নেবেন, তাহলে মাংসের ভিতরে পর্যন্ত মশলাটা চলে যাবে। এভাবে ভালো করে মেখে তারপর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবেন। অবশ্যই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মাংসের গায়ে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে। আপনারা কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে তারপর রেখে দিবেন ম্যারিনেটের জন্য। 10 মিনিট পরে এই যে দেখুন আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় কিন্তু হাই হিটে মাংসটাকে রান্না করতে হবে, আপনারা কিন্তু লো হিটে বসিয়ে রাখবেন না। আর অবশ্যই এখানে কোনো পানি ব্যবহার করবেন না, এখানে পানি ছাড়াই মাংসটাকে রান্না করতে হবে। পানি ছাড়া এই যে দেখুন 10 মিনিট পরে মাংস থেকে কতখানি পানি বের হয়ে গিয়েছে, আপনারা কিন্তু সেই জন্য এখানে পানি ব্যবহার প্রথমে করবেন না। এই পানির মধ্যে মাংসটাকে আমি আরও 10 মিনিট ধরে রান্না করব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটেই থাকবে, মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু মাংসটা নিচ দিয়ে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের সেই স্পেশাল কালাভুনার মশলাটা। আপনারা কিন্তু অবশ্যই এখানে কালাভুনার মশলাটা ব্যবহার করবেন, না হয় কিন্তু অথেন্টিক ফ্লেভারটা পাবেন না। কালাভুনার মশলাটা দেওয়ার পর আমি আবারও 10 মিনিট পরে চলে আসলাম। মাংসটাকে এর মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি, না হয় কিন্তু এটা নিচ থেকে পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই 1 কাপ পানিতে আবারও আমি মাংসটাকে 10 মিনিট করে সেদ্ধ করব, মানে রান্না করব। আপনারা কিন্তু এভাবে 10 মিনিট করে মাংসটাকে বারবার রান্না করে নেবেন এবং সেই মশলাটা অ্যাড করতে থাকবেন। অবশ্যই কিন্তু এই মশলাটা ব্যবহার করবেন, না হয় কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার স্বাদটা পাবেন না। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মশলায় মাখিয়ে নিলাম। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু 10 মিনিট পর পর মশলা দিয়েছি 1 চামচ করে, টোটাল 4 চামচ, এবং এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ করে পানি। আপনারা আপনাদের মাংস যতক্ষণ সেদ্ধ লাগে সেই অনুযায়ী পানি দিবেন এবং রান্না করবেন। তারপর আমি এইখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটি চুলায় দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসটাকে অবশ্যই বাগার দিতে হবে। তেলসহ, সরিষার তেলসহ পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। এবং এই পর্যায়ে কিন্তু আপনারা কোনো ধরনের পানি অ্যাড করবেন না। এখন কিন্তু মাংসটা আরও 20 মিনিট চুলায় রেখে একটু সেদ্ধ করে নিতে হবে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে মাংসটা কালো হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।